পরশুরাম আর হনুমানের মাজত কিয় যুদ্ধ হবলৈ পালে, এই যুদ্ধর চরম পরিণতি নিবারণের বাবে মহাদেব শিবই কি করেছিল, পরশুরামর জীবনের প্রতিজ্ঞা কি আছিল, পরশুরামর পিতৃক কোনে হত্যা করেছিল? ভগবান পরশুরাম ত্রেতাযুগর অর্থাৎ রামায়ণ যুগের ব্রাহ্মণ আছিল। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার বলে কোৱা হয়। শাস্ত্রত যতেই নাম উল্লেখ আছে তাতেই স্পষ্ট যে অত্যাচার আর চৈরাচারিতার বিরুদ্ধে দৃঢ়তারে থিয় দিছিল। কিন্তু ইয়ার অর্থ এইটো নহয় যে ভগবান পরশুরামে হিংসাক অহিংসার উপর গণ্য করেছিল। সাধারণ মানুষক অনৈতিক লোকর পাপর পৰা রক্ষা করবলৈ নর্মদা নদীর পারত সহস্র বাহু বধ করেছিল। কিন্তু ভগবান পরশুরাম আর হনুমানের মাজত কিয় যুদ্ধ সংঘটিত হয়েছিল আর এই যুদ্ধত কোন বিজয় হয়েছিল সেই সময়ের কথা, যেতিয়া রজা সহস্রাজনে কঠোর তপস্যা করে ভগবান দত্তের যুদ্ধত কেতিয়াও পরাজিত নহব বলে বরদান লাভ করেছিল, নিজের গৌরবত সহস্রাজনে ধর্মর সকল সীমা অতিক্রম করেছিল। অত্যাচারত জনসাধারণ বিরক্ত হয়ে পড়ছিল। এবার আকস্মিকভাবে অরণ্যত শিকার করে থাকতে সমস্ত সৈন্যর সঙ্গে সহস্রাজনে পরশুরামর পিতৃ যমদগ্নি মুনির আশ্রম পালেগৈ। পরশুরামর পিতৃয়ে কামধেনুর সহায়ত সমগ্র সেনাবাহিনীক অদ্ভুত আতিথ্য প্রদান করেছিল। সহস্রাজনে যমদগ্নির আজ্ঞা অমান্য করে কামধেনুক জোর করে কাঢ়ি লৈ গল। যমদগ্নিয়ে প্রতিবাদ করার সময়ত হত্যা করার লগতে পরশুরামর চারি ভাতৃকেও হত্যা করেছিল। ভগবান পরশুরামর মাকে পঞ্চম পুত্রক মাত দিলে, কিন্তু পরশুরাম আশ্রম পোৱাৰ সময়লৈকে বহু দেরি হয়ে গৈছিল। পরশুরাম তাত উপস্থিত হওয়ার লগে লগে মাতৃ রেণুকায় সমগ্র ঘটনাটো বর্ণনা করিলে। এই কথাত ক্ষুব্ধ হয়ে পরশুরামে সহস্রাজনের রাজপ্রসাদলৈ গৈ বধ করিলে আর লগতে প্রতিজ্ঞা করিলে যে যেতিয়াই দুষ্ট আর অনৈতিক ক্ষত্রিয় এই পৃথিবীত শাসন করিব তেতিয়াই তেওঁলোকক ধ্বংস করিব। এইদরে ২০ বার এই পৃথিবীর পৰা ক্ষত্রিয়ক ধ্বংস করিলে আর যেতিয়া 21তম বারের বাবে ক্ষত্রিয়ক ধ্বংস করবলৈ আরম্ভ করিলে, তেতিয়া কিছুমান ক্ষত্রিয়ে ভগবান পরশুরামর ভয়ত অরণ্যত লুকাই থাকিল। তাতে তেওঁলোকে হনুমানক লগ পালে। তেওঁলোকে হনুমানক নিজের দুর্দশার বর্ণনা করে আন এজন রজার অপরাধর বাবে তেওঁলোকক শাস্তি দিয়া হয়েছে বলে কলে। হনুমানে ভাবিছিল যে এয়া অন্যায় আর ইয়াত এই রজাসকলের কোনো দুঃখ নাই। হনুমানে সেই রজাসকলক রক্ষা করার প্রতিশ্রুতি দিছিল। তেতিয়া ভগবান পরশুরামে সেই রজাসকলক বিচারি তাত উপস্থিত হল। হনুমানে পরশুরামক কোনো কারণ নোহাক এই রজাসকলক হত্যা করার কারণ সুদিলে। পরশুরামর সেই সময়ত ইমান খং উঠিছিল যে কোনো উত্তর নিদি হনুমানক সুদিলে, মোর বাটত অহা তুমি কোন বান্দর? হনুমানে উত্তর দিলে, মই অনুভব করো যে এই রজাসকলের লগত অন্যায় করা হয়েছে আর মোর জীবনকালত এই অন্যায় হব নোৱাৰে। পরশুরামে কলে, হে বান্দর জাতির লগত মোর কোনো শত্রুতা নাই, মই তোমার ক্ষতি করবলৈ অহা নাই, মই মাত্র এই রজাসকলক বিচাৰিছো। হনুমানে কলে, আপনি বর জ্ঞানী যেন লাগে, এনেকৈ কারোবাক হত্যা করাটো আপনার বাবে উপযুক্ত নহয়, মই আপনাক এই কার্য করবলৈ নিদো। মই এই রজাসকলক সহায় করার প্রতিশ্রুতি দিছো, এই রজাসকলের ওসর পাবলৈ মোর লগত যুদ্ধ করব লাগিব। এই কথা কোৱার পাছত পরশুরামে কুঠারে হনুমানক আক্রমণ করিলে। হনুমানেও গদারে উত্তর দিলে। ইয়াত ভগবান পরশুরামর কুঠার আর হনুমানের গদা ইটোয়ে সিটোর লগত সংঘর্ষ করে আছিল। সিপারে বিশ্ব ব্রহ্মাণ্ড কপি উঠিছিল। চৌদিশে হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয়েছিল। দেবতার মনোযোগ পৃথিবীলৈ গল আর সকলে অনুভব করিলে যে এই যুদ্ধর পরিণতির আগতেই পৃথিবীর অন্ত পড়ব। কুঠার আর গদার মাজত সংঘর্ষ ইমানেই ভয়ঙ্কর আছিল যে তাত থকা মাটি ফাটি গৈছিল আর দুইজন যোদ্ধাই পাতালত উপনীত হয়েছিল। তাতো যুদ্ধ চলি থাকিল আর আক্রমণের গতি বাড়ি থাকিল। পৃথিবীত প্রলয়ের আগমন নিশ্চিত আছিল। তেতিয়া হনুমানে ভাবিলে যে পৃথিবীর অন্ত পড়ার আগতে পরশুরামক পাতালর পৰা উলিয়াই আনিব লাগিব। তেওঁ উড়ি পাতালর পৰা ওলাই আহিল, পরশুরামও ওলাই আহিল। পরশুরামে পুনের কুঠার ঘুরাবলে ধরলে আর হনুমানে গদা বতাহত দলিয়াই দিলে। এতিয়া দুয়োবিধ পরাক্রমী অস্ত্র ইমানতে বন্ধ করাটো প্রয়োজনীয় হয়ে পড়ল। তেতিয়া ভগবান শিবই যুদ্ধক্ষেত্রলৈ আহি দুয়োকে অস্ত্র শস্ত্র প্রত্যাহার করবলৈ আদেশ দিলে। মহাদেবর আদেশত দুয়োজনে নিজের অস্ত্র শস্ত্র ঘুরাই ললে। ভগবান শিবই হনুমানক ভগবান পরশুরামর সমগ্র জীবন কাহিনী বর্ণনা করে ব্রতক বিতংভাবে বুঝাই দিলে যে কেবল দুষ্ট রজাসকলক ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিল। ভগবান শিবই পরশুরামক ক্রোধ শান্ত করে পিতৃর স্বার্থ করবলৈ অনুরোধ করিলে।
পৰশুৰামেও শিৱৰ আজ্ঞা পালন কৰি সেইদিনাৰ পিছত আন কোনো ৰজাক হত্যা কৰা নাছিল। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব, লগতে কমেণ্টত জয় ভোলানাথ লিখিবলৈ নাপাহৰিব। আৰু এনেধৰণৰ আমোদজনক ভিডিঅ' পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। ধন্যবাদ।